দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আপনার কেমন লাগছে এই সম্বর্ধনা? আমি খুশি ও আনন্দিত, এবং সাংস্কৃতিক এই উদ্যোগকে আমি সমর্থন জানাই। আমরা বাঙালি জাতি, সংস্কৃতি প্রাণ জাতি, সাহিত্য প্রাণ জাতি, এই উদ্যোগ আমার কাছে অত্যন্ত সমর্থনীয়, এবং আমি আমার সমস্ত সহযোগিতার হাত এদের থেকে প্রসারিত করে দিলাম। কবি কৃষ্ণা বসুর অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিকতা গ্রহণ করুন। বর্তমানে যে যুব সমাজ অনেকটাই সাহিত্য থেকে বিমুখ, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আজকের যুব সমাজ নানা রকম নতুন প্রযুক্তি নিয়ে উন্মত্ত হয়ে আছে, মোবাইল নিয়ে, ল্যাপটপ নিয়ে, টেলিভিশন নিয়ে সাহিত্য থেকে একটু সরে যাচ্ছে তারা। কিন্তু সাহিত্য বাংলা এবং ভারতের তথা পৃথিবীর অতি প্রাচীন সম্পদ, একে ভুললে চলবে না, এর কাছে ফিরে আসতেই হবে। রবীন্দ্রনাথ বিশ্বজনীন প্রতিভা, সাহিত্যের জন্যই স্বীকৃতিপ্রাপ্ত, এবং বাংলা ভাষা পৃথিবীর মধুরতম ভাষা বলে স্বীকৃতি পেয়েছে। বাংলা ভাষার জন্যে গোটা বিশ্ব মাতৃভাষা দিবস পেয়েছে 21 ফেব্রুয়ারি। ওপার বাংলারও বাঙালি, এপার বাংলারও বাঙালি, আমরা বাঙালি সাহিত্য সংস্কৃতি প্রাণ জাতি। এই উদ্যোগকে আমি সমর্থন জানাই, এবং তরুণরা যে এর থেকে সরে যাচ্ছেন কিছুটা দূরে, এর জন্য আমার উদ্বেগকে আমি প্রকাশ করি, আমার উদ্বিগ্নতাকে আমি প্রকাশ করি, তরুণদের ফিরে আসতে আহ্বান করি। আপনি রিসেন্ট সাহিত্য যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন, এটা পাওয়ার পর থেকে আপনার কেমন লাগছে বা কীভাবে বন্ধুদের শেয়ার করেছেন? সব বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমাকে দেওয়া হচ্ছে এবার, এবং এই যে টাইমস অফ ইন্ডিয়ার সানডে টাইমসের লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা অতিরিক্ত গরিমার বিষয়। আমার অনেক স্মরণীয় শ্রদ্ধেয় আমার যে একটু বয়স্ক এরকম ব্যক্তিরা অনেকে এই সম্মান পেয়েছেন, আমাকে এবার এই সম্মান দেওয়া হয়েছে বলে আমি আহ্লাদিত এবং আপ্লুত। আমি সারা জীবন সাহিত্য সাধনার জন্য নিবেদিত প্রাণ, 8 বছর বয়স থেকে লিখি, সারা জীবন লিখব এবং সাহিত্যের সেবা করে যাব, সাহিত্যই আমার প্রধান সাধনার বিষয়। এই সাহিত্য জগতে কোনো বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, প্রথম দিকে বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, কিন্তু তাকে উপেক্ষা করেছি, এগিয়ে গিয়েছি, আবার সহযোগিতাও পেয়েছি। কবি শক্তি চট্টোপাধ্যায়, চন্দননগর শহরে আমি থাকতাম, চুচড়োতে একটা পাশের শহর চুচড়ো, একটি মন্দির প্রাঙ্গণে একটা অনুষ্ঠানে শীতকালে দুপুরবেলায় এসে বলেছিলেন আমার কবিতা শুনে, শুনিল কিন্তু লিখতেই এসেছে, চলে যেতে আসেনি। এই যে বড়রা আমাদের দিকে স্নেহের হাত প্রসারিত করে দিয়েছিলেন, এটা একটা গরিমার বিষয়। বাধা প্রতিবন্ধকতাও পেয়েছি, সহযোগিতা সমর্থনও পেয়েছি। সেই বাধাগুলো কী বাধা ছিল, কীভাবে অতিক্রম করলেন? বাধাগুলোতে মেয়েরা আবার লিখতে পারে না, কেরকম একটা মানসিকতা ছিল, তখন চ্যালেঞ্জ নিয়েছিলাম যে মেয়েরা লিখতে পারে দেখিয়ে দেবো, বা কখনো কখনো কেউ কেউ একটু মৃদু ব্যঙ্গ উপেক্ষাও করার চেষ্টা করতো, তাকেও উপেক্ষা দিতাম, এবং নিজের যোগ্যতা সম্বন্ধে, নিজের সারস্বত প্রতিভা সম্পর্কে, সরস্বতীর করুণা সম্পর্কে আমার গভীর প্রত্যয় ছিল, কেউ আমাকে বিচলিত করতে পারেনি কোনো দিন। মৃদু ব্যঙ্গ বলতে কী ছিল, কীভাবে আপনাকে ব্যঙ্গ করতো? না, এই মেয়েরা লিখতে পারে না, কি আবার লেখার জগতে কেন এসছে, এইসব নিয়ে কখনো কখনো রসরঙ্গরসিকতা কেউ কেউ করতো, কিন্তু আমরা লিখে, আমি, মল্লিকা সেনগুপ্ত, কবিতা সিংহ, আমরা সব লিখে দেখিয়ে দিয়েছি যে মেয়েরাও লিখতে পারে, সাংঘাতিক ভালো লিখতে পারে। পারিবারিক বা সামাজিক কোনো বাধা? না, পারিবারিক সমর্থন ছিল, আমার বাবা ছিলেন শিক্ষক, আমার মা ছিলেন সংস্কৃতি প্রাণা, তারা প্রেরণা দিয়েছে, আমার জীবনসঙ্গী যিনি তিনি অধ্যাপক, তারও প্রেরণা সমর্থন আছে, আমার পরিবারের সবাইকার, আমার কন্যারও আমার প্রতি সমর্থন আছে, আমাদের পরিবারের সবাইকার সমর্থন সহযোগ আমি সারা জীবন পেয়ে এসেছি, তারা জানতেন আমি সরস্বতীর কন্যা। আগামী দিনে সাহিত্য নিয়ে কী ভাবনা আছে? আগামী দিনে সাহিত্য নিয়ে এই ভাবনা যে সাহিত্যকে সম্প্রসারিত করতে হবে, সাহিত্যকে মানুষের কাছে পৌঁছতে হবে, সাহিত্য হবে শিল্পময় এবং সংযোগময়, মানুষের হৃদয়ে পৌঁছতে হবে, প্রাণের বার্তা দিতে হবে এবং জীবনের প্রতিরূপ হয়ে উঠতে হবে, সাহিত্যের কোনো বিকল্প হয় না। আমি ইউরোপে গিয়ে দেখেছি, সেখানে ট্রেনে যেতে যেতে পার্কে বসে বসে লোকে বই পড়ছেন, বই এত প্রযুক্তিগত দিক থেকে উন্নত, তাও তাদের এরোপ্লেনে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে, পার্কে বসে বই পড়তে দেখেছি, বই বই বই, বইয়ের কোনো বিকল্প।